আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে এই গরমে আপনি কিভাবে আপনার মুরগিকে সঠিক ওজন আনতে সক্ষম হইবেন সেটা নিয়ে আলোচনা করব। তো দর্শক মণ্ডলী, বিস্তারিত আলোচনা পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই আশা করছি। তো সেই সাথে বলে রাখি যে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং যদি কোনো মতামত জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দর্শক মণ্ডলী, চলুন ফিরে যাচ্ছি মূল আলোচনায়। তো মূল আলোচনায় ফিরে যাওয়ার আগে আর একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকে ব্রয়লার বাচ্চার দাম রয়েছে 24 থেকে 26 টাকা, সোনালী হাইব্রিডের দাম রয়েছে 26 থেকে 30 টাকা। তো বাদ বাকি যে বাচ্চাগুলো আছে, নর্মালি যে বাচ্চাগুলো আছে এগুলো হচ্ছে 2 থেকে 5 টাকা আপ ডাউন রয়েছে। তো দর্শক মণ্ডলী, আর আপনার যদি রেডি মুরগির দাম বলি, মাংসের দাম বলি, তাহলে বলতে হবে আপনার ব্রয়লারের মুরগির দাম রয়েছে, ব্রয়লার আর ব্রয়লার মাংসের দাম রয়েছে 130 থেকে 35 টাকা, আর সোনালী মুরগির মাংসের দাম রয়েছে 230 থেকে 35 টাকা। জেলাভিত্তিক 2 টাকা 5 টাকা কম বেশি হতে পারে, সে বিষয়টা আপনারা নিজের মনে করে নিজের ভিতরে রেখে বিক্রি করবেন। তো দর্শক মণ্ডলী, চলুন ফিরে যাচ্ছি আসলে আজকের মূল আলোচনায়। মূল আলোচনা ছিল হচ্ছে এটাই, যেটা হচ্ছে এই গরমে, এখন যে তীব্র গরম পড়ছে এই তীব্র গরমে আপনার মুরগিকে কিভাবে ওজন ঠিক রাখবেন। তো দর্শক মণ্ডলী, আমি সর্বপ্রথমেই যদি বলি, এই তীব্র গরমে যদি আপনার মুরগির ওজন ঠিক রাখতে চান তাহলে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার মুরগি প্রথমে বাচ্চা যে নেবেন সেই বাচ্চাটা আপনি কি গ্রেডের বাচ্চা নিচ্ছেন এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। সর্বপ্রথমেই বলি যদি যে আপনাকে এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে হবে, অবশ্যই অবশ্যই সেটা আপনি যে কোম্পানির বাচ্চাই নেন আপনাকে কিন্তু এ গ্রেডের বাচ্চা অর্ডার করতে হবে। এক দুই নম্বর হচ্ছে আপনাকে স্মরণ রাখতে হবে আপনার বাচ্চা ডিলারের ঘরে আসার পরে কোনোভাবেই যেন ডিলারের ঘরে দিন বা রাত অতিবাহিত না হয়। রাত্রে আসলে সকালে, সকালে আসলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে ডিলারের ঘর থেকে বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন এবং বাচ্চা সংগ্রহ করার পরে আপনি যে বুডিংয়ে দিবেন সঠিকভাবে বুডিংটা ঠিক করবেন এবং সঠিকভাবে বুডিংয়ের কাজটা শেষ করবেন, সঠিক তাপমাত্রায় বুডিংয়ের কাজটা শেষ করবেন। এটাতে কিন্তু আপনি 50% আপনার বাচ্চার লংজিভিটি, রোগব্যাধি থেকে মুক্ত এবং বাচ্চার গ্রোথ হওয়ার যে অ্যাবিলিটিটা এটা কিন্তু চলে আসছে। আর বাদবাকি যে বিষয়গুলো রয়েছে যদি আপনাকে বলি সেটা হচ্ছে এই গরমে আপনার মুরগি 18 থেকে 28 দিন বা 18 থেকে 30 দিন পর্যন্ত একটা অতিরিক্ত যত্ন নিতে হবে। সেই যত্নগুলোর কথা যদি বলি সেটা হচ্ছে 18 দিন বয়স পার হওয়ার পরে আপনার ব্রয়লার মুরগিকে অবশ্যই অতিরিক্ত কিছু যত্ন, অতিরিক্ত কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনার মুরগিকে দিনের ভাগে খাওয়া দাওয়া কমায় দিতে হবে। কীভাবে দিনের ভাগে খাওয়া দাওয়া কমাবেন সেটা হচ্ছে দিনে আপনি বেলা 12টার পর থেকে আপনি মুরগিকে খাওয়া বন্ধ করে দেন। কারণ হচ্ছে আপনার মুরগিকে যদি খাওয়া বন্ধ করে না দেন, খাওয়া বন্ধ করে দিলে দুটো লাভ হবে। একটি লাভ আপনার হচ্ছে মুরগির গ্রোথ কিন্তু কোনোভাবে কমবে না, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার মুরগির 12টা থেকে আপনি মিনিমাম 3টা পর্যন্ত খাবার পাত্র উপরে উঠায় রাখবেন। এটা কেন বলছি, এই কারণেই বলছি যে এই তীব্র গরমে যখন আপনি 12টার পর থেকে লাগাতার খাবার দিয়ে রাখবেন তখন কিন্তু আপনার মুরগির সমস্যাটা হবে। কেননা তীব্র গরমে আপনারা জানেন যে আমরা সাধারণত মানুষই যদি তীব্র গরমে কোনো খাবার যদি বেশি খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদেরও সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই যে মুরগি এটাও কিন্তু কোনো অংশেই বাদ দেওয়া যাবে না, যে তাকে যদি 12টার পর থেকেও যদি লাগাতার খাবার দিয়ে থন তীব্র গরমের ভিতরে তাহলে এই মুরগিগুলোর বিভিন্ন ধরনের সমস্যা হবে, পায়খানাজনিত সমস্যা হবে এবং স্টকজনিত যে সমস্যাগুলো এটা তো লেগেই আছে। তাই আমি বলবো দর্শক মণ্ডলী, আপনি 12টার পর থেকে বিকাল 3টা পর্যন্ত আপনি আপনার মুরগিকে খাবার বন্ধ রাখুন। সেক্ষেত্রে আপনি প্রথম দিকে হয়তোবা একটু সিস্টেম রাখতে পারেন, সেটা হচ্ছে আপনি প্রথম দিকে হয়তোবা 12টা থেকে 1টা পর্যন্ত বন্ধ রাখলেন, দুদিন পরে 12টা থেকে 2টো পর্যন্ত বন্ধ রাখলেন, তৃতীয় দিনে যে
আপনি 12টা থেকে 3টা পর্যন্ত খাবার বন্ধ রাখলেন ঠিক আপনি চতুর্থ বা পঞ্চম দিন থেকে 4টা সাড়ে 4টার ভিতরে খাবার পাত্রটি নামিয়ে দিলেন খাবার পাত্র এবং পানি যদি পানির কথা বলি আপনাকে এই তীব্র গরমে অবশ্য অবশ্যই প্রতি বারের পানিতে সি সেলাইন ব্যবহার করতে হবে অবশ্যই সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং আপনি কোনোভাবেই আপনার ট্যাঙ্কিতে ওঠানো পানি ব্যবহার করতে যাবেন না আপনি এই গরমে যতবার পানি ব্যবহার করবেন ততবারই আপনি ডাইরেক্ট সাপ্লাইর পানি উঠায়ে ব্যবহার করবেন বা টিবল চেপে পানি উঠিয়ে ব্যবহার করবেন কোনোভাবেই ট্যাঙ্কিতে রাখা গরম পানি ব্যবহার করবেন না তো দর্শক মণ্ডলী এই বিষয়গুলো আপনি অবশ্য অবশ্যই কাজে লাগাতে হবে এবং যদি বলি সেটা হচ্ছে আপনি গ্রোথ বৃদ্ধির জন্য কি করবেন গ্রোথ বৃদ্ধির জন্য যেটা করবেন সেটা হচ্ছে এই তীব্র গরমে আপনাকে মুরগির ওজন সঠিক আনতে হলে সঠিক দিনে সঠিক ওজন আনতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে রাত 12টার পর একটু রাত্রি জাগতে হবে এতক্ষণ তো দিনের কথা বললাম আসলে এখন বলবো সেই রাত্রির কথা রাত্রির 12টার পর কেন জাগবেন কিভাবে জাগবেন আপনি রাত্রি 12টার পর অবশ্য অবশ্যই আপনার মুরগিকে খাবার দিবেন এবং সেই খাবারগুলো কিভাবে দিবেন সেই খাবারগুলো দেবার পরে আপনাকে 2 থেকে 3 ঘন্টা জাগিয়ে থাকতে হবে কেননা আপনি জানেন যে ব্রয়লার মুরগিকে যখন আপনি খাবার পরিবেশন করান হয়তোবা প্রথম যখন পরিবেশন করান তখন হয়তোবা সচরাচর খুব খাচ্ছে দেখবেন আধা ঘন্টা খেলো আধা ঘন্টা খাওয়ার পরে আমরা জানি যে ব্রয়লার মুরগি সাথে সাথে শুয়ে পড়ে বা বসে পড়ে এই যে শুয়ে পড়া বসে পড়া আপনি রাত্রিতে আপনার মুরগিকে শুয়ে পড়তে আর বসে পড়তে দেবেন না কারণ আপনি যখন শুয়ে বসে পড়তে দেবেন তাহলে কিন্তু সে খাবার থেকে বিরত থাকলো আপনি আধা ঘন্টা বা 40 মিনিট পর পর আপনার মুরগিকে তাড়ানোর ব্যবস্থা করেন আধা ঘন্টা বা 40 মিনিট পর পর যদি আপনার মুরগিকে তাড়ানোর ব্যবস্থা করেন রাত 12টা থেকে আপনি হয়তো 3টা বা 4টা পর্যন্ত আপনার মুরগিকে খাওয়ান যেই 12টা থেকে 4টা পর্যন্ত আপনি খাবার বন্ধ রেখেছিলেন সেই খাবারটা উল্টো আপনি রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত খাবারটা আপনার মুরগিকে তাড়িয়ে খাওয়ান তাহলে দেখবেন যে আপনার মুরগির গ্রোথ কোনোভাবেই শীতের চেয়ে কম আসবে না অবশ্যই শীতের সমপরিমাণ গ্রোথ আপনার মুরগির আসবে যদি এই কয়েকটি কথা আপনি স্মরণ করে কাজ করতে পারেন তাহলে আপনার মুরগির গ্রোথ 100% শীতের মতো অবশ্যই শীতের মতো আপনার মুরগির গ্রোথ আসবে এবং 30 দিনেই ইনশাআল্লাহ 2 কেজির উপরে আপনার মুরগির গ্রোথ হবে তো দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে বোঝাতে চাচ্ছিলাম এটাই যে আপনার এই গরমে কাজ করতে হবে এতটুকুই এই গরমে আপনি খামারি হিসেবে টিকে থাকতে চাইলে এতটুকু কষ্ট করতে হবে যে দিনে খাবার একটু বন্ধ রাখতে হবে সেই খাবারটা রাত্রিতে মুরগিকে পুষিয়ে দিতে হবে যতটুকু সময় দিনে বন্ধ রাখলেন এতটুকু সময় রাত্রিতে কষ্ট করে ভোর রাতের দিকে জানেন যে এমনিতেই মুরগি ভোর রাতের দিকে কিন্তু খাবার বেশি খায় তো সেই খাবারটা আপনি ভোর রাতের দিকে একটু বেশি করে খাওয়াইয়ে দিলেন মানে তাড়িয়ে খাওয়ালেন তাহলে দেখবেন যে আপনার ওই টেনশনটা করতে হবে না যে আমার মুরগি খায়নি গ্রোথ আসবে কি না ওজন আসবে কি না অবশ্য অবশ্যই আপনি যদি এই সিস্টেমটা চালু রাখতে পারেন তাহলে আপনার মুরগির গ্রোথ কোনোভাবেই কম আসবে না আমি গ্যারান্টি দিচ্ছি তো দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি দেখে যদি এতটুকু শিক্ষণীয় থাকে এতটুকু ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি একটি লাইক দিবেন তো দর্শক মণ্ডলী কথা হবে অন্য দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ